এরপরে প্রশ্ন হচ্ছে রাস্তার আশেপাশে বিভিন্ন ফেস্টুন বা ব্যানারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই ধরনের বিভিন্ন তাসবিহ তাহলিলগুলো লিখে রাখা হয় বা এই ধরনের লেখা জায়েজ হবে কিনা, ঠিক আছে? অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা বিভিন্ন জায়গায় দেখি লেখা আছে, এগুলো জায়েজ কিনা? এগুলোর অবশ্যই জায়েজ আছে এবং বরং এগুলো একটি সওয়াবের কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দালু আলাল খায়রি কাফাইলিহি, কোন কল্যাণকর কাজ বা কোনো একটা নেক আমলের পথ যে ব্যক্তি দেখাবে, ওই নেক আমল করে যত মানুষ ওই নেক আমলটা করবে, যিনি পথ দেখাবেন তিনিও সেই পরিমাণ সওয়াব পাবে। অর্থাৎ হচ্ছে তুমি কোথাও একটা ফেস্টুন টাঙিয়ে দিলা, কোনো একটা ব্যানার বা কোনো একটা জায়গায় কোনো একটা লেখা দিলা যে সুবহান আল্লাহ বলুন অথবা আলহামদুলিল্লাহ বলার সওয়াব বা আল্লাহু আকবার বলার ফজিলত, লা ইলাহা ইল্লাল্লাহ বলার ফজিলত, এগুলো লিখে দিলা, তোমার ওই লেখা দেখে বা তোমার ওই ব্যানারটা দেখে যত মানুষ এটা পাঠ করবে সে যে পরিমাণ সওয়াব পাবে, তুমি লিখে সে পরিমাণ সওয়াব পাবা, সুবহান আল্লাহ। তাহলে একটা সুন্দর সওয়াব অর্জন করে একটা মানে একটা ভালো একটা মাধ্যম। তবে সেই ফেস্টুইন ব্যানার অথবা এই ধরনের যে কোনো কিছু লেখার ক্ষেত্রে বা লিখে রাখার ক্ষেত্রে এমন কোনো জায়গায় টাঙানো যাবে না, এমন কোনো জায়গায় লাগানো যাবে না যেখানে লাগানোর কারণে এটার অপমান হতে পারে, ঠিক আছে? কথার কথা, তুমি বাথরুমে দেয়ালে লাগায় লিখে রাখলা, বাথরুমে অথবা বাথরুমের ভিতরে লিখে রাখলা, ঠিক আছে? তাহলে এগুলো অপমানজনক, এটা এক ধরনের অবমাননাকর অবস্থা, ঠিক আছে? এই জন্য এই ধরনের অপমান হতে পারে বা অবমাননা হতে পারে এমন কোনো জায়গায় লাগানো যাবে না, আর অন্যথায় যে কোনো জায়গায় এই ধরনের জিকির আজকারগুলো লিখে মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্যে লিখে রাখা জায়েজ আছে, বরং এটি সওয়াবের কাজ। আবার কোনো কিছু নষ্ট করা যাবে না। যেমন হচ্ছে ধরো আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় দেখি যে ফেস্টুন লাগানো হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লিখে, তো সেখানে গাছ নষ্ট করে, তার মানে গাছের মধ্যে প্যারেক মেরে তারপরে গাছে বিভিন্ন ধরনের আঘাত করে তাহলে গাছটাকে তুমি নষ্ট করছো। তাহলে একটা নষ্ট করে তুমি একটা জিনিস, একটা হারাম কাজ করে তুমি সওয়াব অর্জন করতে চাচ্ছ। এই জন্য ফেস্টুন ব্যানার বা এই জাতীয় জিনিসগুলো এমন জায়গায় লাগাতে হবে যেন সেই ক্ষেত্রে কোনো জিনিসের কি না হয়, ক্ষতি না হয়। এই জন্য বাসেও লেখা যেতে পারে। আমরা অনেক সময় দেখি বিভিন্ন বাসের পিছনে, ট্রাকের পিছনে অনেক লেখা থাকে, বরং সেক্ষেত্রে উত্তম যে আল্লাহকে স্মরণ করুন অথবা সুবহানাল্লাহ বলার ফজিলত, আলহামদুলিল্লাহ বলার ফজিলত। বিভিন্ন বাসে আমরা লেখা দেখি সর্বোত্তম হচ্ছে সেই যিনি কোরআন শিখে এবং শিখায়, এই জাতীয় কথাগুলো লেখা এটা অবশ্যই ভালো। ঘরেও আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন ধরনের অহেতুক লেখা, সেগুলো না লিখে যেখানে বিশেষ করে গেস্ট রুম মানে হচ্ছে ওয়েটিং রুম বা লিভিং রুম যেখানে আছে সেগুলোতে এই ধরনের বিভিন্ন জিকির আজকার লিখে রাখা অবশ্যই উচিত, বরং এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ যদি নিয়ত ঠিক থাকে অবশ্যই সওয়াব পাওয়া যাবে।